সিবিআই এবার নবদ্বীপেও এসে পৌঁছাবে। নবদ্বীপে দলীয় প্রতিবাদী সবাই হুঙ্কার বিজেপি নেতার। এসএসসি এসএলএসটি টেট দুর্নীতিতে শিক্ষা প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ভোট পরবর্তী হিংসায় দোষীদের শাস্তির দাবিতে গতকাল সন্ধ্যায় নবদ্বীপের ব্যস্ততম এলাকা রাধার বাজার মহিরাবনতলায় নবদ্বীপ শহর বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, ছিলেন রাজ্য মহিলা মোর্চার বিজেপি সাধারণ সম্পাদিকা অপর্ণা নন্দী, এছাড়াও ছিলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণের বিজেপির অন্যতম নেতা রাজীব ভৌমিক, নদিয়া জেলার উত্তরের সাধারণ সম্পাদক নবীন চক্রবর্তী, ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা সিদ্ধার্থ শঙ্কর নস্কর সহ বিজেপি কর্মী সমর্থকরা। এদিনের এই প্রতিবাদ সভা থেকে বিজেপি নেতারা বেশ ঝাঁঝালো ভাষায় তাদের বক্তব্য বলতে শোনা যায়। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণের বিজেপির অন্যতম নেতা রাজীব ভৌমিক প্রতিবাদ সভা থেকে বলেন, এবারে এই নবদ্বীপ এলাকাতেও সিবিআই এসে পৌঁছাবে। এদিনের এই প্রতিবাদ সভায় রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার তিনিও ঝাঁঝালো ভাষায় বক্তব্য রাখলেন। ধর্মের একটা সীমা আছে, ধর্মের পর বাতাসে নড়বে। দেখছেন কিভাবে জেলে যাচ্ছে, মন্ত্রীরা যাচ্ছে একের পর এক, কেন্দ্রীয় প্রকল্পের টাকা পুকুর চুরি করে খেয়েছে, পুকুর হয়নি, রাস্তা করা হয়েছে, ইউসি ব্যবহার করে টাকা তুলে নেওয়া হয়েছে বহু জায়গায়, প্রধান উপপ্রধান মিলে একটি কাজ হয়নি, বিরোধী লোকের জব কার্ড অন্যদের বড়লোকদের বাড়ির বউদের দিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সেখানে ভাগ পাঠোরা করে দেওয়া হচ্ছে। কাজের কাজ হচ্ছে না, 100 দিনের কাজে বাংলা সেরা কাজে নেই খাতা কলমে, এবার সেটা খাতা কলম মিলিয়ে দেখা হচ্ছে বাস্তবে কাজ কোথায় আছে। তাই একের পর এক ধরা পড়ছে, অভিযোগ জমা পড়ছে, ওই প্রধান উপপ্রধান থেকে ওই কালীঘাট পর্যন্ত পৌঁছে যাবে। ভাইপো অপেক্ষা করছে, ভাইপোর বউ অপেক্ষা করছে, কেউ বাদ যাবে না। সমস্ত চোরের নিথামুদার বলা হয়, তিনি হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা চোর ধরো জেল ভরার কথা বলছি, আর তৃণমূল বলছে চোর বাঁচাও ধর্ষক বাঁচাও। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা। Thank you.